নীরজা দেবী, মন খারাপ? দিয়া, দিয়ার কিছু হলে তো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। ডোন্ট ওয়ারি, দিয়া আমার ট্রিটমেন্টে আছে, কোনো চিন্তা নেই। কি বর্ষা হচ্ছে না? সে কখনো হতে পারে? কেমন আছো বলো? চলছে। আচ্ছা, তোমার মাঝখানে কি মতিভ্রম হয়েছিল? কাউকে বলা নেই, খাওয়া নেই, একেবারে হোটেলে গান গাইতে শুরু করে দিলে? রোজগার না করে তো কোনো উপায়ও ছিল না দিয়ার, এরকম একটা অসুখ। আমাকে বলতে পারতে? কি টাকা চাই? যা বললে কি হতো? কত লোকের ঘাড়ে বোঝা হবে বলুন তো। এখন যে রোহিতের কাছে, সেটাই সবচেয়ে ভালো। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, উনি একদম অন্য ধরনের মানুষ, আমি ওনাকে ভুল বুঝেছিলাম। যত দেখছি তত বুঝতে পারছি ওনার মতো মানুষ হয় না। যেভাবে দিয়াকে, সোনাকে আপন করে নিয়েছেন, সেভাবে পরম আত্মীয়রাও আপন করতে পারবে না। তা তোমার গানটা চলছে কি? আদিত্য, আমি ক্যাশে 25,000 টাকা জমা করে দিয়েছি, কিন্তু ওরা বললো আর লাগবে না। রোহিত, বাকিটা আমার দায়িত্ব। না না, তা কি করে হয়? দেখো, রক্তের সম্পর্কে কি শুধু আত্মীয় হয়? আর তাছাড়া দিয়া আমারও খুব প্রিয়, ও ট্রিটমেন্টের ভারটা আমার। কিন্তু আদিত্য, আমি আবার কাজ শুরু করেছি, ওইখান থেকেই তো আমি টাকাটা দিলাম। ফুল পেমেন্ট পেলে একদম পুরোপুরি সব ক্লিয়ার করে দেবো। আমরা এ নিয়ে পরে কথা বলবো। রোহিত, লতা যখন তোমার কাছেই আছে, তখন একটা রিকোয়েস্ট করব, লতার গানটা যেন চালু থাকে। দেখো, এখন আর গান আসবে না, দিয়ার যা অবস্থা। লতা, বলেছি তো দুশ্চিন্তা কিচ্ছু নেই। দিয়ার সামনে বলতে পারি না, সর্বক্ষণ একটা ভয়, একটা একটা দুশ্চিন্তা করে করে খাচ্ছে। এটার মুখের দিকে যখনই দেখি না, তখনই মনে হয় কাল সকালবেলা মেয়েটাকে হাঁটতে চলতে দেখতে পাবো তো। লতা, বলেছি না আমি আছি? ইনফ্যাক্ট রোহিত, তোমাদের অনেক আগে যোগাযোগ করা উচিত ছিল, মনে থাকে জানো? এবার থেকে সব সময় যোগাযোগ রাখবে, দরকার হলে অভিষেককে দিয়ে খবর পাঠিও। তোমরা যাও, দিয়াকে দেখে এসো, আমি একটু ওটিতে যাচ্ছি। ওকে, খাটবে না একদম, বাই রোহিত। বাই। মিসেস গুহ, দেখুন এইভাবে আপনি কষ্ট পাবেন না। আপনার চোখে জল দেখলে ছোট্ট দিয়ার মুখে কিভাবে হাসি আসবে বলুন তো? না, ওইভাবে নয়, হাসি মুখে আসুন।